सब को लाइफ में ना फ्रीडम चाहिए, कोई रोकने वाला ना हो, टोकने वाला ना हो, जो मन करे वो कर सके। মানন সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেন এ প্রজন্মের গ্ল্যামার কুইন দিশা পাটানি। সেখানে তার সঙ্গে ছিলেন আদিত্য রায় ঠাকুর, তাদের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। মানন এরপর দর্শকনন্দিত এ জুটিকে প্রায় একসঙ্গে দেখা গেছে নানা প্রচারণামূলক কার্যক্রমে। তবে এবার জানা গেল দিশা আর আদিত্য আবারও পর্দায় জুটি হয়ে আসছে। ফিল্মফেয়ার জানাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে পরিচালক আহমেদ খানের নতুন সিনেমায় দেখা যেতে পারে এ জুটিকে। আপাতত সিনেমাটির নাম ঠিক করা হয়েছে অম। করোনাকালীন দীর্ঘ বিরতির পর আবারও ব্যস্ত সময় শুরু হয়েছে বলিউডে, একের পর এক সিনেমার ঘোষণা আসছে। অনেকেই শুরু করেছেন শুটিং, আহমেদ খানও চাইছেন শিগগিরই শুটিংয়ে যেতে, সেজন্য তিনি দিশা আদিত্যর ফ্রি শিডিউলের অপেক্ষা করছেন। ফিল্মফেয়ারের প্রতিবেদনে আরো বলা হয় দিশা পাটানি সিনেমার স্ক্রিপ্ট পছন্দ করেছে। পরিচালকের সঙ্গে সিনেমাটির ব্যাপারে তার বেশ কয়েকবার কথা হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই অফিসিয়ালভাবে সিনেমাটির সংবাদ দর্শকদের জানানো হবে। প্রসঙ্গত, দিশা এবং আদিত্যর ফ্রি শিডিউলের উপর নির্ভর করছে সিনেমাটির শুটিং কাজ কবে শুরু হবে।